ভালো চালের সঙ্গে খারাপ চাল মিশিয়ে বিক্রি করার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার লালগোলার ধুলাউড়ি ফতেপুরে খাবারের অযোগ্য চাল দিচ্ছেন রেশন ডিলার। স্থানীয়দের অভিযোগ, ভালো চালের সঙ্গে খারাপ পোকাধরা চাল মিশিয়ে দেওয়া হচ্ছে। গত কয়েকদিন ধরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি, ফলে এদিন রেশন দোকান ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ এলে তাদের ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, যে পরিমাণ রেশন পাওয়ার কথা ছিল তারা তা পাচ্ছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী আসে। লালগোলার ধুলাউড়ি ফতেপুরের পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার সহ বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ। লালগোলা ব্লকের ধুলাউড়ি ফতেপুর এলাকার ঘটনা। গ্রাহকদের অভিযোগ, রবিউল ইসলাম নামের রেশন ডিলার রেশন সামগ্রী কম দিচ্ছেন, এমনকি ভালো চালের সঙ্গে খারাপ চালও মিশিয়ে দিচ্ছেন। বিতরণ নিয়ে বিক্ষোভ আন্দোলন চলছে, মানে আগেকার সেই পুরনো চাল খারাপ চালের সঙ্গে ভালো চালগুলো পাল করে বিতরণ করছে। আর চাল আমাদের 7 কেজি চাল দেওয়ার কথা, সেখানে আমাদের 2 কেজি করে চাল দিচ্ছে। এই ডিলার ব্ল্যাকে চালগুলো বিক্রি করার প্ল্যান করেছে আর গোডাউনে তালা মেরে রেখেছে। এবার গরিব মানুষদের চাল সঠিকভাবে পাচ্ছে না, এবার এই সঠিকভাবে চাল পাচ্ছে না, যে কারণে আমরা এই আন্দোলন করছি। পুলিশকে ঘিরে বিক্ষোভ কেন হলো? পুলিশকে ঘিরে আপনার এই যে চাল বিতরণ করা নিয়ে বিক্ষোভ। আচ্ছা, বিতর্কে নিয়ে যাচ্ছিলো বলে তাই সেই জন্যই। ডিলারকে দিয়ে তো এখন বন্ধ, এখন আপাতত চাল দাম বিতরণ বন্ধ করে দিয়েছে। আমরা সঠিক বিচার চাই। ফুড সাপ্লাই ইন্সপেক্টর অফিসার আসুক, আচ্ছা দেখুক, তো সঠিক তদন্ত করুক, দিয়ে বিচার করে আমাদেরকে চাল বিতরণ করার ব্যবস্থা করুক। আমার নাম এম ডি আনান। চাল দিতে দিতে চাল বললে ওই গোডাউনে দিবে, ওই গোডাউনে যাওয়ার পরে এবার ওখানে চালকে মিক্সড করছে, ভালো চাল খারাপ চাল সব মিক্সড করে সবকে দিচ্ছে। তারপরে কী হলো? তারপরে তো ওখানে ঝামেলা হয়েছে, তারপরে আর হয়নি, তারপরে সব বন্ধ। আর পুলিশ কিছু আসেনি এখনো। আমরা এখন এই ডিলারের লাইসেন্স বাদ করতে চাই, আর আমরা আমাদের সম্পূর্ণ ন্যায় জিনিস চাই। কী নাম তোমার? আসিফ ইকবাল। আজকে ঘটেছে ওই যে পুরাতন ওর কোথা থেকে ড্যাম চাল সস্তা করে নিয়ে এসেছে, আর সরকারি যে বরাদ্দ চাল 36 চাল সেটার সঙ্গে পচা চাল মিশিয়া গরিব মানুষকে এইভাবে দিচ্ছিল। সাধারণ যারা গ্রাহক তারা মালটা ধরার পর তার গুদাম, ওখানে গুদাম থাকার কথা যেখানে মাল দেয়, এটা তার হয়েছে ব্যবসা কেন্দ্র পাটের আড়ত, এখানে এসে সে মালকে এই পচা মালের সঙ্গে ভালো মাল মিক্সড করছে। ভালো মাল 1 বস্তা, পচা মাল 4 বস্তা, যা পাবলিককে এইভাবে মাল দিচ্ছে। আর বিগত 2 মাস থেকে সরকারের যে অ্যালোট পার হেড 5 কেজি করে, সে মালটা দিচ্ছে না, প্রত্যেক মাসে 2 কেজি করে চাল কম দেয়। এবং কালকেও সে 5 কেজি কেন্দ্রের যে মাল সেটা ছাড়িয়ে দিয়েছিল, পাবলিক ঝামেলা করার পর সেটাও কালকে দেওয়া শুরু করেছে। কিন্তু ওই মালটা দিতে গিয়ে ওরা হয়তো গায়ে বাইচ্ছে, চুরি করতে পারছে না, তাই এখানে 1 বস্তা ভালো চাল আর 4 বস্তা অন্য জায়গায় পচা মাল আয় না, সেটা মিক্সড করে পাবলিককে বিতরণ করছিল। আপনার এখন কী চাইছেন? আমরা চাইছি এই ডিলারকে সাসপেন্ড করা হোক, এবং এই ডিলারের বিরুদ্ধে আইনতে ব্যবস্থা করা হোক, যেন তার বড় মতো সাজা হয়। যে লকডাউনের বাজারে যারা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মেহনত মানুষ, তারা খেতে পায় না, সে তাদেরকে সঙ্গে প্রতারণা করছে এই ডিলার। মুর্শিদাবাদ থেকে রাজেন্দ্রনাথ দত্ত, টাইমস বাংলা।